জান্নাত মুমিনের চিরস্থায়ী ঠিকানা। জান্নাতের অন্যতম নিয়ামত হল হুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের ব্যাপারে বলেছেন, যারা আবরণে রক্ষিত মতির মতো, তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। তবে হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবেন জান্নাতি মুমিন নারীরা। জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কেউ কল্পনা করেনি এবং দেখেনি। জান্নাতের অন্যতম এক নিয়ামত হল হুর। হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবেন জান্নাতি মুমিন নারীরা। তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেয়া হবে। তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি বলেন, ওহে, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। বর্ণনাকারী বলেন, তা শুনে সে কাঁদতে কাঁদতে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে এ মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতি নারীদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হন, তবে তাকেই স্বামী হিসেবে পাবেন। তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না যা দেখে নারীদের আফসোস হতে পারে। কোনো নারীর যদি একাধিক বিয়ে হয়, তাহলে তার শেষ স্বামী জান্নাতেও তার স্বামী হবেন। হাদিসে এসেছে, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে, তাহলে আমার পর আর বিয়ে করো না। কেননা জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীর জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে। কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসেবে থাকবেন। কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাতে পুরুষদের কমপক্ষে 70টি হুর দেয়া হবে, যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী। কিন্তু জান্নাতি এই স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না, কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব, তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে।